তো চলো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রেসিপি হচ্ছে পনির টিক্কা বাটার মশলা, যেটা আমরা প্রায় সময়ই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করি উইথ রুমালি রুটি, তন্দুরি রুটি এটসেট্রা। কিন্তু এটা বাড়িতেও খুব সহজেই বানানো যেতে পারে। তো চলো আজকে আমার সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পনিরটাকে কাট করে নেব, আর পনিরটাকে কাট করব কিউব শেপে, খুব সুন্দর বড় বড় করে। যদি কাট করো তাহলে দেখবে দেখতেও রেস্টুরেন্টের মতো হবে, খেতেও ভালো লাগবে। তো এরকমই বড় বড় করে কাট করে নিচ্ছি। এবার স্কোয়ার শেপে আমি পেঁয়াজগুলোকে কাট করব, যেরকম আমরা চিলি বানিয়ে চিলি চিকেনে করে থাকি। তারপর কোয়াগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এরপর কাট করব স্কোয়ার শেপে ক্যাপসিকাম। এরপর আমার লাগবে রোস্ট করা বেসন, তার জন্য একদম সিমে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে তারপর আমি রোস্ট করে নিলাম 2.5 টেবিল স্পুন বেসন, 1 কাপ দই, টক দই, আর আমি কিন্তু ওখানে 250 মতো পনির নিয়েছিলাম। এবার আসছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই 1 টিস্পুন করে, আমার স্পুনটা তোমরা দেখতেই পাচ্ছ, 1 টিস্পুন দিলাম। রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদ গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো, চিনিও তোমাদের পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ইউজ করবে, আর 1 টেবিল স্পুন দিয়েছি তেল। এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই টাইমেও কেউ আদা রসুন পেস্ট দিতে পারো, আমি পরে ইউজ করব, এই পেস্টের মধ্যে ইউজ করব, কিন্তু পরে করব, কেউ চাইলে এই টাইমেও করে নিতে পারো। এবার যেগুলো আমি কাট করে রেখেছিলাম সবটাই অ্যাড করলাম। তারপর আমি কাসুরি মেথি পাতা দিলাম, কেউ রোস্ট করাও ইউজ করতে পারো, আমি রোস্ট করে ইউজ করিনি, এমনিই করে দিয়েছি। এবার এটা মাখানো হয়ে গেছে, বেশ ভালো করে মাখিয়ে নেবে যাতে প্রত্যেকটা জিনিসের গায়ে মশলাগুলো লাগে। তারপর আধ ঘন্টার জন্য রেস্ট। তো চলো এবার মেন প্রসেসে যাওয়া যাক। আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এইবার একটা একটা করে জিনিস, বেশ টিক্কা যেরকম ফ্রাই হয় একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে একটা, বেশ সুন্দর ওরকমই, মানে দেখবে আমিও একটু পোড়া পোড়া করেই নামিয়েছি, কেউ ভেবো না আমি নেগলিজেন্সি করেছি তাই জন্য পুড়ে গেছে বা কিছু। আমি টিক্কা টাইপেরই করার জন্য, কেউ চাইলে স্টিকে ভরেও করতে পারো, বাট আমি আর টুথপিক ছিল ঘরে, স্টিক ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে এভাবে করলে আমি ভালো করে দুদিকই সেঁকে নিতে পারবো, তাই জন্য আমি এরকম করে করেছি। কেউ যদি চাও সে স্টিকে ভরে বা টুথপিকে ভরে করে নিতেই পারো, যেভাবে টিক্কা করে। দেখো এক পিঠ আমার হয়ে গেছে, এবার উল্টে দেওয়ার পালা, আরো একটা পিঠও আমি এরকম ভাবেই সেকে নেব। তো চাইলে কেউ কমও করতে পারো, কিন্তু আমাদের এই ফ্লেভারটা বেশ ভালোই লেগেছে, আর দেখো আমি নামিয়েও নিয়েছি করে। এবার যাব ফাইনাল প্রসেসে, আর তার জন্য 2 টেবিল স্পুন তেল দিয়েছি, 2 থেকে 2.5, এর বেশি লাগবে না 250 পনিরে। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর রাফলি চপ করে রাখা অনিয়ন অ্যাড করলাম, সেটাকে বেশ লাল লাল করে ভেজে নেবে। এটা মাথায় রাখতে হবে, পেঁয়াজ যত সুন্দর করে ভাজা হবে কালার কিন্তু তত সুন্দর আসবে। বেশ পোড়া পোড়া একটা, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি টমেটো পিউরি অ্যাড করছি, এই পিউরিটা অনেকে কিনে নিতেই পারো। এটাকে টমেটোটাকে একটু বয়েল করে নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপর বেটে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে টমেটো পিউরি। কেউ ইচ্ছে করলে রেডিমেড দোকান থেকে কিনেও ইউজ করতে পারো, তবে হোমমেডের অপশানটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার টমেটোটার কাঁচা গন্ধটা যাওয়া অব্দি আমাদেরকে নেড়ে চেড়ে নিতেই হবে, আর তারপর আমি অ্যাড করে দেবো ওই পনিরে মাখিয়ে রাখা যে মশলাটা বেঁচে গেছিলো, ওটা তো আর কখনোই ফেলে দেওয়া যায় না, তো ওটাকে আমি এই মশলার সাথে কষিয়ে নেবো। আর এর মধ্যেও আমি এবার অ্যাড করলাম আদা রসুনের পেস্ট, সবটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো। এবার ড্রাই স্পাইসেসগুলোও অ্যাড করবো একে একে, যথেষ্ট পরিমাণে রেড চিলি পাউডার কালার হওয়ার জন্যই অবশ্যই, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই 1 টিস্পুন করে, সরি, আর গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, তারপর হলুদ গুঁড়ো, ফাইনালি নুন কিন্তু আমি এখনো ইউজ করিনি, নুন আর চিনিও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, সেটা আমি পরে দেবো, তো পরে আমি বলে দিচ্ছি। তো
দেখো এই প্রসেসে ভালো করে কষানো চলবে। প্রায় কড়াই থেকে ছেড়েই দিয়েছে, সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখো যথেষ্ট ভালো করে কষানোটা হয়ে গেছে, এবার কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এবার ফ্রেশ ক্রিম ইউজ করছি, এটা কিন্তু একদমই ইউজ করতেই হবে, কেউ এটাকে বাদ দেওয়ার চেষ্টাও করো না। এটা কিন্তু ইউজ করলে দুর্দান্ত একটা টেস্ট আনবে, আর এটা কেউ চাইলে হোমমেডও ইউজ করতে পারো। দুধের সরটাকে জাস্ট মিক্সিতে পিষে নিলেই ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যায়। আর এবার আমি দিয়ে দিলাম পনিরটাকে মাখিয়ে রাখা ওই বাটিটার জল, কোনোটাই কিন্তু নষ্ট করা যাবে না। এবার ফাইনালি ওটাকে কষিয়ে নিয়ে যেগুলোকে আমি ভেজে মানে টিক্কা মতো গড়ে নিয়েছিলাম সেগুলোকে আমি এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। একটু চিনির পরিমাণটা তো বেশি দিতেই হবে, বুঝতেই পারছো, কারণ অতটা টমেটো ইউজ হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি কিন্তু ওখানে দুটো টমেটো ইউজ করেছিলাম বেশ বড় সাইজের। তারপর দিলাম আমি বাটার, বাটারটা কেউ খোলা হাতেও দিতে পারো, আমি একটু কিপটেমো করেছি কারণ শরীরটাও দেখতে হবে আমাদেরকে। তো যে যেরকম পারবে সে সেরকম বাটার দিতেই পারো, ইচ্ছে করলে পুরোটাও বাটারই করতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। তো চলো আর কিছুই নয়, বাটারটাকে নেড়ে চেড়ে সবটার সাথে মিশিয়ে দেওয়ার পালা। আর দেবো এবার কাসুরি মেথি পাতা, যেটা কিনা আমি রোস্ট করে রেখেছি, ভালো করে হাতে ঘষে নিয়ে তারপর ইউজ করলাম, যাতে ভালো একটা সুন্দর স্মেল বেরোয়। এইবার আসবো চারকোলের পাল্লায়। এই চারকোলটা যদি ইউজ করো তাহলে রেস্টুরেন্টের স্টাইলের একটা গন্ধও আসবে, প্লাস টেস্টটাও ওরকমই হবে। যদি রেস্টুরেন্টের ওই স্মেলটা পেতে চাও তাহলে কিন্তু চারকোল অবশ্য অবশ্যই ইউজ করতে হবে। আর যদি ঠিক আছে, চারকোল ছাড়াও একটা ভালোই টেস্ট আসবে, কিন্তু চারকোল ধরিয়ে দিয়ে এরকম সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে। আর যদি কোনোরকম হোল থেকে থাকে ঢাকনায় তাহলে কিছু দিয়ে একটা আটকে দেওয়ার চেষ্টা করবে, দেখবে গন্ধটা পুরো রেসিপিটার মধ্যে ছড়িয়ে যাবে বা ওই গন্ধটা থেকে যাবে। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, এভাবে কিন্তু কেউ ট্রাই করে দেখতেই পারো, খুব ভালো লাগবে। শুধু আমাকে এটা বললে হবে না, দেবলি না দেখে মনে হচ্ছে রেসিপিটা টেস্টি হয়েছে, নিজেদেরকেও কিন্তু একটু ট্রাই করে দেখতে হবে, তাহলেই বুঝবে দেবলি না অ্যাকচুয়াল রেসিপিটা ঠিকঠাক দেখিয়েছে কিনা। তো চলো আজকের মতো টাটা বলার টাইম, আর গুড নাইট। তো অবশ্যই আমি কিন্তু এই রেসিপিটা রুমালি রুটি দিয়ে ট্রাই করেছিলাম, যদিও সেটা বাড়িতে বানানো ছিল না, সেটা রেস্টুরেন্টে ছিল। তো তোমরাও এরকম করে ট্রাই করে দেখতেই পারো। তো চলো টাটা, গুড নাইট। ও হ্যাঁ, রেসিপিটা কিন্তু এখনো পুরোটা দেখানো হয়নি, দেখো আমি এবার নামাচ্ছি, কিন্তু গুড নাইট বলে দিয়েছি বলে কিন্তু তোমরা শুতে চলে যেও না প্লিজ। তো চলো, যাই হোক সাথে থাকবে এটাই আশা করব, কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অন্তত। তো চলো আজকের মতো টাটা, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, কমেন্ট করবে, লাইক দেবে, এটুকুই আশা রাখবো, দেবেই এটা নয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিও। তো চলো টাটা।